হ্যাঁ শুভেন্দু, লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ডালুয়া ইউনিয়নের প্রত্যন্ত একটি জনপদ চরজামুরায়। এই এক বিশাল একটি বিল রয়েছে, এই বিলে প্রচুর শাপলা হয় এবং বছরে প্রায় 6 থেকে 7 মাস এই বিলটিতে পানি থাকে। এবং আপনারা দেখতেছেন যে ছোট ছোট শিশু কিশোররা আসলে শাপলা উঠেছে। এবং আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে বিভিন্ন যে লোকজন নৌকা দিয়ে শাপলা উঠিয়ে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। আপনারা দেখতেছেন এই যে কচি ছোট ছোট শিশুরা এই শাপলাগুলো উঠিয়ে আসলে বাড়িতে রান্না করে এই বিল থেকে। এখন এই যে কথা বলবো, একটি শিশু সে আসলে শাপলা নিয়ে আসছে। হ্যাঁ, তুমি শাপলা কেন উঠেছো? খাওয়ার জন্য। খাওয়ার জন্য? তুমি স্কুলে যাও নাই? শনিবারে। তোমার স্কুল শনিবারে? তাই এই যে ভয় করে না, এই যে বিলে যে তুমি যে শাপলা উঠো, তোমার ভয় করে না? না। এখানে অন্য কোনো কিছু না, জোক নাই? না নাই। বা তুলতে ব্যস্ত রয়েছে এই ছোট ছোট কচি শিশুরা। আপনারা দেখতেছেন নৌকা এবং নিচে নেমে আসলে শাপলা উঠাচ্ছে। এই বিলটি থেকে আসলে এক সৌন্দর্য এই বিল, প্রচুর কচুরিপানা রয়েছে বিলটিতে। আসলে এই এলাকার মানুষের একমাত্র বাহনই হচ্ছে নৌকা। এই কচি কচি ছেলেরা শিশুরা আসলে শাপলা উঠায়, এগুলো বাড়িতে রান্না করে। এবং আমি দেখেছি এই যে বিলটি আপনারা দেখছেন, বিশাল এক বড় বিল, এটি আসলে কয়েকটি গ্রামের সাথে সংযুক্ত। প্রায় বছরে 6 থেকে 7 মাস এই বিলটিতে পানি থাকে। এটি একদিকে চরজামুরাইল, শিহর, মনতলা সহ যে আশেপাশের বিভিন্ন গ্রাম রয়েছে, এখানে এই বিলটিতে এই বছর প্রচুর শাপলা হয়েছে। এবং মানুষজনও কিন্তু বাণিজ্যিকভাবে এই শাপলাগুলো চাষ না করলেও উত্তোলন করে বাজারে নিয়ে বিক্রি করতেছেন। শরীফ আহমেদ মজুমদার, দেশ রূপান্তর, চর জামুরাইল বিল, নাঙ্গলকোট, কুমিল্লা।